নমস্কার বন্ধুরা সবার প্রথমে আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ আপনাদের সাপোর্ট এবং ভালোবাসার জন্যই আজ আমার এই চ্যানেলে এক লক্ষেরও বেশি মানুষ যুক্ত আছেন আপনারা আমার সমস্ত ভিডিওতে এত ভালোবাসা দিয়েছেন তার জন্য আমি আপ্লুত বেশ কিছুদিন আগে আমি দেওয়ালে নোনা ধরার টিপস নিয়ে একটি ভিডিও আপলোড করেছিলাম সেখানে অনেক মানুষ জানতে চেয়েছিলেন ওয়াটারপ্রুফিং সম্বন্ধে তাই আপনাদের রিকোয়েস্টেই আজকের এই ভিডিওটি ওয়াটার প্রুফিংয়ের উপর এই ভিডিওতে আমরা জানবো ওয়াটার প্রুফিং কী আজকের দিনে দাঁড়িয়ে ওয়াটারপ্রুফিং কেন এতটা ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে জানবো ওয়াটারপ্রুফিং বাড়ির কোন কোন জায়গায় করানো জরুরি এছাড়াও জানবো ওয়াটার প্রুফিং না করালে ভবিষ্যতে আমরা কী কী সমস্যার সম্মুখীন হতে পারি এবং সবশেষে আমরা কনক্লুশনে আসব যে ওয়াটারপ্রুফিং কি সত্যিই সাশ্রয়ী নাকি এটি একটি বাজে খরচ ভিডিওটি খুবই ইনফরমেটিভ হবে তাই স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন তো সবার প্রথমে আমরা জানবো হোয়াট ইজ ওয়াটার প্রুফিং ওয়াটার প্রুফিং হলো এমন একটি প্রসেস যেটি কোনো স্ট্রাকচারকে ওয়াটার রেজিস্ট্যান্ট রাখে অর্থাৎ সেই স্ট্রাকচারের ভিতরে জল ঢুকতে দেয় না এবং স্বভাবত জল না ঢোকার কারণে সেটি ড্যামেজ হয় না এবং তার আয়ু অনেকটা বেড়ে যায় কিন্তু বর্তমান দিনে দেখা যায় দশজন মানুষের মধ্যে হয়তো আটজনের বাড়িতেই ওয়াটার লিকেজের সমস্যা রয়েছে কনসালটেন্সির রিলেটেড আমার কাছে দিনে যতগুলো ফোন আসে তার অধিকাংশটি বক্তব্য ছাদ থেকে জল পড়ছে দেওয়ালে ড্যাম দেখা যাচ্ছে পেন্ট খসে পড়ছে ইত্যাদি ইত্যাদি তার কারণ একটি বাড়ি তৈরি করানোর সময় প্রপার ওয়েতে ওয়াটারপ্রুফিং না করানো এবার প্রশ্ন আসে আজকের দিনে দাঁড়িয়ে আমরা ওয়াটার প্রুফিং নিয়ে এত চর্চা করছি কেন আগেকার দিনের বাড়িতে তো এগুলো নিয়ে কেউ এত ভাবতো না এটির একটি উত্তর হয় সেটি হলো সচেতনতার অভাব এবং তার ফলস্বরূপ আমরা এগুলি দেখতে পাচ্ছি ছাদে ফাটল ধরছে ছাদ থেকে জল পড়ছে লোহায় মরচে ধরছে পেন্ট খসে পড়ছে ড্যাম্প দেখা দিচ্ছে ইত্যাদি ইত্যাদি আগেকার দিনের বাড়িতেও ওয়াটারপ্রুফিং করা হতো কিছু ট্র্যাডিশনাল প্রসেসের মাধ্যমে যেমন ছাদের জন্য আইপিএস ওয়াটারপ্রুফিং ব্রিগ ব্যাট কোবা ওয়াটারপ্রুফিং ইত্যাদি কিন্তু এই প্রসেসগুলো ইন যার ফলে সময়ের সাথে সাথে এগুলিতে ক্র্যাক আসা শুরু করে এছাড়াও যে লেবাররা এগুলো নিয়ে কাজ করেন তাদের বেশিরভাগই আনস্কিল্ড ছাদের ক্ষেত্রে এই ট্র্যাডিশনাল মেথডগুলি ফলো করা মানে হলো রেগুলার বেসিসে সিপেজ এবং লিকেজের সমস্যা এবং সেগুলি রিপেয়ার করতে মেনটেন করতে এক্সট্রা কস্টিং এছাড়াও এগুলি ভেঙে আবার নতুন করে করার সময় হাতুড়ির আঘাতে বাড়ির ছাদও দুর্বল হয়ে যায় এগুলি থেকে বাঁচতে অনেকেই ছাদের উপর মার্বেল বা মোজাইক লাগান কিন্তু তাতে কস্টিং অনেকটা বেড়ে যায় কারণ এই সমস্ত মেটেরিয়ালের দাম অনেক হয় এছাড়াও ছাদের উপর এক্সট্রা লোড চাপানো মানে ছাদকেও দুর্বল করা এছাড়াও বাইরের দেওয়ালের ক্ষেত্রে ড্যাম্প থেকে বাঁচতে আমরা শুধুমাত্র এক্সটিরিয়ার পেন্টই করাই আর অন্য কোনো প্রিকশন নিই না কিন্তু আমাদের অনেকেরই জানা নেই যে পেন্ট তিরিশ থেকে পঞ্চাশ মাইক্রন থিক হয় যেটি ঝোড়ো হাওয়া এবং বৃষ্টিকে একেবারেই আটকাতে পারে না যার ফলে সেই ঝোড়ো হাওয়া সাথে বৃষ্টি ওই পেন্টের কোটিংকে নষ্ট করে ফলস্বরূপ সময়ের সাথে সাথে পেন্টের মধ্যে ক্র্যাক আসতে শুরু করে এবং সেটি খুলে পড়তে থাকে যার ফলে বিশেষ করে বর্ষাকালে দেওয়ালে ড্যাম দেখা যায় ছোপ ছোপ দাগ দেখা যায় ইত্যাদি আর এই ট্র্যাডিশনাল মেথডগুলির ডিসঅ্যাডভান্টেজকে মাথায় রেখেই নতুন নতুন ওয়াটারপ্রুফিং প্রোডাক্ট মার্কেটে এসেছে যেগুলি ইলাস্টিক লিক ফ্রি এবং যথেষ্ট থিক যাতে এগুলি ব্যবহার করে একশো শতাংশ জলের হাত থেকে আপনার বিল্ডিংকে বাঁচানো যায় এই প্রসঙ্গে বলে রাখি আপনারা কেউ বাড়ির ছাদে লিকেজ বা বাইরের দেওয়ালে ড্যাম ফাটল ইত্যাদি সমস্যার সম্মুখীন হলে অ্যাডো অ্যাডিটিভসের রেনশিল প্রোডাক্টটি ব্যবহার করতে পারেন এটি একটি পলিমারযুক্ত অ্যান্টিফাঙ্গাল ওয়াটারপ্রুফ ইউভি রেজিস্ট্যান্ট এবং তাপনিরোধক কোটিং তাপমাত্রার হেরফের এবং বৃষ্টির জন্য আপনার বাড়িকে ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা করে এবং দীর্ঘকালের জন্য সুরক্ষিত ও মজবুত রাখে রেনশিল্ড কোটিং সিস্টেমটি একদম লাইট ফলে ছাদে ব্যবহার করলে এর জন্য কোনো এক্সট্রা লোড পড়বে না এবং বাড়ি মজবুত থাকবে রেনশিল্ডের সাথে যে কোনো বেস টেনার ব্যবহার করে কোটটি রঙিন করা যেতে পারে যাই হোক এবার আমরা জানবো বাড়ির কোন কোন জায়গায় ওয়াটার প্রুফিং করানো জরুরি এক্ষেত্রে বলা যায় বাড়ির যে যে জায়গায় জলের কাজ হয় বা যেই জায়গায় জল আসতে পারে সেই সমস্ত জায়গাতেই ওয়াটার প্রুফিং করানো উচিত যেমন বাড়ির ফাউন্ডেশন বাড়ির ছাদ বাইরের দেওয়াল বাথরুম কিচেন ওয়াটার ট্যাঙ্ক সুইমিং পুল ব্যালকানি এরিয়া ইত্যাদি এবার আমরা জানবো ওয়াটারপ্রুফিং না করালে ভবিষ্যতে আপনি কি কী সমস্যার সম্মুখীন হতে পারেন এক্ষেত্রে বলা যায় মেনলি আপনি দু ধরনের সমস্যার সম্মুখীন হবেন এক নম্বর হলো স্ট্রাকচারাল স্টেবিলিটি রিলেটেড সমস্যা এবং দু নম্বর হলো স্বাস্থ্যজনিত সমস্যা স্ট্রাকচারাল স্টেবিলিটি রিলেটেড সমস্যাগুলি নিয়ে আমরা আগেই আলোচনা করেছি যেমন মাটি থেকে জল চুইয়ে এসে দেওয়ালে ড্যাম ধরাতে পারে বাইরের দেওয়ালে বৃষ্টির ফলে সেটির সাহায্যেও দেওয়াল ভিজে গিয়ে ড্যাম সৃষ্টি করতে পারে কনক্রিটের মধ্যে জল গিয়ে ভিতরে থাকা লোহাগুলিকে মরচে ধরিয়ে দিতে পারে ফলে সেটি দুর্বল হয়ে গিয়ে খুলে পড়ে যেতে পারে বা অনেকটা এরকম দেখতে হতে পারে ফলে ভবিষ্যতে বর্ষাকালে অধিক বৃষ্টির সময় ছাদ থেকে জল নিচে পড়তে পারে বাইরের এবং ভেতরের দেওয়ালে পেন্টে ক্র্যাক এসে সেগুলি খুলে খুলে পড়তে পারে এছাড়াও ড্যাম্পনেসের কারণে ঘরের ভিতরে থাকা কাঠের আসবাবপত্র নষ্ট হয়ে যেতে পারে এবার আসে স্বাস্থ্যজনিত সমস্যা এক্ষেত্রে ঠিকভাবে ওয়াটারপ্রুফিং না করালে আপনার মানসিক এবং শারীরিকভাবে প্রভাব পড়তে পারে যে বিল্ডিংয়ে সঠিকভাবে ওয়াটারপ্রুফিং করা হয় না সেখানে জমে থাকা আর্দ্রতার কারণে বিভিন্ন ধরনের ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়ার জন্ম হয় এবং এই রকম বিল্ডিংয়ে থাকা মানুষজনদের স্বাস্থ্যজনিত বিভিন্ন অসুখ যেমন অ্যালার্জি অ্যাজমা এবং অন্যান্য অসুখ হতে পারে এছাড়াও কোনো কারণে যদি বিল্ডিংয়ের কোনো বিশেষ জায়গায় জল জমতে থাকে তাহলে সেই জমা জল থেকে মশার জন্ম হতে পারে এবং ডেঙ্গুর মতো ভয়াবহ রোগও ছড়িয়ে পড়তে পারে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের তথ্য অনুযায়ী বিল্ডিংয়ে সঠিক ওয়াটারপ্রুফিং না থাকার ফলে জমে থাকা জলের ফলে পঞ্চাশেরও বেশি ধরনের অসুখ হতে পারে লিকেজের কারণে আপনার বাড়ির কোনো নির্দিষ্ট জায়গা থেকে কন্টিনিউ জল পড়তে থাকলে কোনো বয়স্ক ব্যক্তি বা বাচ্চা সেখানে পিছলে যেতে পারে এবং কোনো বড়ো অ্যাক্সিডেন্ট হতে পারে আর কন্টিনিউ পড়তে থাকা জলের আওয়াজেও স্বাভাবিক সুস্থ মানুষেরও কষ্ট হতে পারে মেন্টাল পিস হারাতে পারে ওয়াটারপ্রুফিং নিয়ে বেসিক সমস্ত কথাই আমরা আলোচনা করলাম এবার সময় এসেছে কনক্লুশনে পৌঁছানোর আপনার বাড়িটি নির্মাণের সময় যদি সঠিকভাবে ওয়াটারপ্রুফিং করান তাহলে ভবিষ্যতে মেন্টেনেন্স খরচ অনেকটা কমে যায় আপনার বাড়িটির লাইফ অনেকটা বেড়ে যায় আর যদি সঠিকভাবে ওয়াটারপ্রুফিং না করানো হয় তাহলে কিছু বছর বাদে আপনার বাড়িতে লিকেজের সমস্যা দেখা দিতে পারে পেন্ট খসে যেতে পারে ছাদ ফুটো হয়ে যেতে পারে দেওয়ালে ড্যাম দেখা দিতে পারে বিভিন্ন ধরনের অসুখ হতে পারে ইত্যাদি তাই অবশ্যই সঠিকভাবে ওয়াটার প্রুফিং করানো উচিত ইংরেজিতে একটি কথা আছে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর অর্থাৎ রোগ আসার আগে প্রতিরোধ নেওয়া উচিত এবং এটি একটি বুদ্ধিমান মানুষের গুণ একটি সার্ভে রিপোর্ট অনুযায়ী ওয়াটার প্রুফিং করাতে সমগ্র বিল্ডিং কস্টের মাত্র ওয়ান পারসেন্ট খরচ হয় আর আপনি যদি এটি ইগনোর করেন তাহলে সেটি নাইনটি পারসেন্ট ড্যামেজ হিসাবে আপনার কাছেই ফিরে আসে তাই অবশ্যই আমার মতে ওয়াটারপ্রুফিং কোনো বাজে খরচ নয় বরং এটি ভবিষ্যতে আপনার অনেক টাকা সাশ্রয় করতে পারে যাই হোক ওয়াটারপ্রুফিংয়ের জন্য প্রচুর নতুন নতুন কেমিক্যাল বাজারে আছে সেগুলি অবশ্যই যাচাই করে কোনো ওয়াটারপ্রুফিং এক্সপার্টের সঙ্গে কনসাল্ট করে বা কোনো ইঞ্জিনিয়ার সঙ্গে কনসাল্ট করে তবেই ব্যবহার করবেন প্রতিটি প্রোডাক্টেরই টেকনিক্যাল ডেটাশিট হয় সেখানে প্রোডাক্টটি সম্বন্ধে যাবতীয় তথ্য লেখা থাকে সেটি অবশ্যই দেখে নেবেন অ্যাডো অ্যারেটিভসের রেনশিল্ড এই প্রোডাক্টটির টেকনিক্যাল ডেটাশিট আমি ডেসক্রিপশানে দিয়ে রাখলাম এই প্রোডাক্টটি আপনারা আপনাদের কাছের বিল্ডারের দোকানে পেয়ে যাবেন এছাড়াও এই কোম্পানির ওয়েবসাইট ডেসক্রিপশানে দেওয়া রইল আপনারা চাইলে সেখান থেকেও তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন যাই হোক যদি ভিডিওটি আপনাদের উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে বন্ধু এবং ফ্যামিলি মেম্বারদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না যদি আপনার কোনো কোয়ারি থাকে তাহলে নিচে সেটি কমেন্ট করে আমাদের জানাতে পারেন আর আপনি যদি এই চ্যানেল প্রথমবার ভিজিট করেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দেবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওই নতুন কোনো টপিক নিয়ে ততদিন অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার দিন শুভ হোক